হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আছি, ওই যে চলছে। তো এই মাত্র স্নান টান করলাম, করে পুজো তো দিতে পাবো না এখন, ওই আর একটাই সমস্যা, কিন্তু কি আর করা যাবে। আর এটা অভ্যাস জানো তো, স্নান টান করে পুজো দেওয়াটা আমার অভ্যাস। তো মাথাতে স্নান করিনি গো, কেন মাথায় জট ছাড়াতে পারছি না। যদি এই মাথায় জট ছাড়ানো না, এই সময় যদি স্নান করা হয়, চুলগুলো একদম পুরো ভিজে রয়েছে, মাথা যন্ত্রণা করছে জানো তো। যাই হোক, কাল তোমাদের দাদা ভাই নাইট ডিউটি ছিল, ও তো নাইট করে না, ও তো ইভিনিং ডিউটি করেছিল। আর যেহেতু নাইট করে মর্নিং থাকে, তাই ওকে আজকে সকালবেলাতে মর্নিংয়ের জন্য উঠে যেতে হয়েছে ডিউটি। তো ও আমার ঘুম থেকে ওঠার আগেই ও চলে গেছে জানো। কতটা তরকারি রেখেছিলাম কালকে, কড়াই দেখো তরকারি, সেই মোট বিনস কলাইয়ের তরকারি কালাতে করেছিলাম, ওগুলো আমি খাই দেবো। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, হ্যাঁ বাচ্চা চুপ করে বাচ্চা, বৈদিরও মুখ চোখ শুকিয়ে গেছে জানো। তো ওই তরকারি রেখেছিলাম, তো ও তো মানে ডিউটি যা মানে গেল তখন তখন আমাকে আর ডাকেনি জানো তো। তো তার জন্য আর বুঝতেও পারলাম না কো কখন বেরিয়ে গেছে। তো আমাদেরকে ডাকেনি যেহেতু, ঘুম হচ্ছে না কদিন ধরে, ভালো করে একটু ঘুমিয়ে গেছিলাম। তো ওই যে এখন আমি মুড়ি মুড়ি একটু পরে গুড় নিয়েছি, আর এই তরকারি এখন বসে একটু খেয়ে নি, খিদেও পেয়েছে খুব জোর। চলো খেয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ, ডাল বলতে ওই যে গতকাল রাত্রে ভিজিয়েছিলাম না, কি বলো ওটাকে, বিউলি কলাই, বিড়ি কলাইও বলে অনেকে, আর আমি বলি বিউলি কলাই। তো বিউলি কলাইয়ের ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাত হচ্ছে বেগুন আলু দিয়ে পোস্ত হবে, এই আজকে আমাদের মেনু। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু পাশে থাকো আমাদের, নাকি বাবু বলতো আমার মায়ের, একটু পাশে থাকো তোমরা, আমার মায়ের একটু পাশে থাকো তোমরা। টাটা টাটা, হাতটা দেখি টাটা কোথায়, টাটা, চলো খেয়ে নি। বন্ধুরা এরকম করেই রান্না করতে হবে এখন আমাদেরকে, রান্না করতে হবে না, হয়ে গেল আর কালকে আর পরশু দিনটা তাহলেই হয়ে গেল। আর এই দেখো ডালটা দেখাই তোমাদেরকে, দেখো কাল বিউলি কলাই ডালটা সেদ্ধ করেছি, এই দেখো দেখছো, হলুদ দিতে পারবো না, এটাই যা, আর অন্য কোনো ডাল তো খাওয়াও যাবে না। চলো বন্ধুরা, ভাতও হয়ে গেছে, ওদিকে ডালটাও আমার ছোকা হয়ে গেছে, এবার ভাতটা গড়ি নিকাই মাঠটা, ভাত হয়ে গেছে। কি সুন্দর রান্না বান্নাগুলো হচ্ছে জানো তো। আর এই যে নিরামিষ খাওয়া হচ্ছে না বন্ধুরা, খিদের চোটে নিরামিষ ভাতটা খেতে কি ভালো লাগছে গো, সে অমৃতের সমান। সকাল থেকে তো সেরকম ভাবে কিছু খাওয়া হচ্ছে না, হয়ে গেল আমার মার করানো। এ দেখো এইদিকে আমি আলুগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তেল তো আর দিতে পারবো না, দেখো আমি কীভাবে রান্না করছি। কী বলতো, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হচ্ছে না, আর একবারেই শুধু ভাত খেতে পেয়েছি, তো তার জন্য না যেটুকু মানে যা তরকারি হচ্ছে সেই দিয়ে মানে খুব ভালো ভাত খেয়ে নিয়েছি জানো তো। শুধু কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভাজছি দেখো আমি, এরকম করে না করলে হচ্ছেও না জানো তো। একটুখানি নেড়ে নিলাম, ওই শুকনো কড়াইয়ের মধ্যে না একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েছিলাম, তারপর আলু কটা দিয়ে দিলাম, টমেটো কটা আর বেগুন কটা পরে এখন দেবো, এগুলো এখন সেদ্ধ হোক, এটা সেদ্ধ হোক কিছুক্ষণ, তারপরে বেগুন টমেটো দেবো লাস্টে পোস্ত। বাবা বন্ধুরা দেখো এই অল্প একটু পোস্ত আছে, আজকে এই ছোট কোটোটা বার করেছি, দেখো কতটুকু দেখছো কোটোটা, কতটা খুব সুন্দর জানো তো, একবারও এটাতে মশলা করিনি গো আমি, দেখো কতটুকু দেখো এইটুকু মশলা করি, তো এইটাতে আজকে মশলা বাটবো। এতটুকু রেখে দিই বলো, আবার একটা দিন হয়ে যাবে, আর একটু আনতে হবে,
ওই তো ঠিক আছে, বেশ দাঁড়া ওই দেখো পোস্ত যা দাম বাবারে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিই, দিয়ে বেটে দেবো, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই। একটু বেশ ঝাল ঝাল করে না করলে না মুখটা ছাড়ছে না জানো তো, মানে এমনিতেই তো ধরো আমিষ খাওয়া আমাদের অভ্যাস, প্রত্যেক দিনই আমাদের ঘরে আমিষ হয়, একরকম হয়, হয় মাছ না হলে মাংস না হলে ডিম হতেই থাকে বলো, আর সেই জায়গায় শুধুমাত্র এই আলু পোস্ত এসব দিয়ে ভাত খেতে হচ্ছে। যাই হোক একটু বেশ লঙ্কা বেশি করেই দিয়ে দিলাম, জলটা শেষ হয়ে গেছে নিয়ে আসবো গা চলো। আজকে তো বোধহয় অঘ্রাণ মাসে প্রায় 15-16 তারিখ বোধহয় হতেই এলো না বলো, আর এই পৌষ মাসের 6 তারিখে আমাদের এই শান্তিনিকেতন পৌষ মেলার মাঠে কত সুন্দর মেলা হয় গো সবাই তো জানো, কিন্তু এবছরও আর হবে না, সত্যি মনটা খুব খারাপ করছে জানো তো, এবছরেও হবে না, এবছর ওই ডাক বাংলা মাঠেই হবে। তোমরা যদি কেউ মেলা দেখতে আসো তাহলে ডাক বাংলা মাঠেই মেলা দেখে যেও, শান্তিনিকেতন পৌষ মেলার মাঠে কিন্তু মেলা হবে না। চলো জল ভরা হয়ে গেছে, বাড়ি যাই এবার। তো ফ্রেন্ডস, এই মাত্র কল থেকে জল নিয়ে এলাম, আর এসে দেখছি গ্যাসটা নিভে গেছিল জানো, হাওয়াতে চারিদিকে খোলা না, পোস্তটা টমেটো গুলো দিয়ে দিচ্ছি, আর পোস্তটা দেখো কত সুন্দর বাটা হয়েছে, আর বেগুন গুলো এখন দিয়ে দিচ্ছি। একটু জল শিখিয়ে দিয়েছি, নিয়ে আবার কানছে, ওষুধটা খাচ্ছে না, কান পড়ে গেছে তাই। ছেলেপিলে ঘরে থাকলে তাদের কথা শুনতে শুনতে দিন পেরিয়ে যায় না বলো, তাদের অভিযোগ অভিমানের কথা শুনতে শুনতে। তো আমাদের দাদা ভাই চলে এসেছে, আমার পোস্ত এদিকে রেডি, চলো সবাই মিলে এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ডস এই দেখো এখন মাদের বাড়ি যাব, ওই বাবা ফোন করেছিল ওই গ্রামের বাড়িতে থাকাকালীন, বাবা খানি মিলের মুড়ি দিয়ে আসতে বলছিল, তো ওইটাই দিতে যাব। ওই মিল আছে আমাদের এখানে, মুড়ি মিল আছে, ওই মুড়ি মিল থেকে মুড়ি নেবো নিয়ে দিয়ে আসবো। আর ওই যে সেদিনকে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে ওগুলো দিয়ে আসবো, ওগুলো আর পরবো না, ফালতু ফালতু রেখে আর লাভ নেই, মা কাঁচাকুচো করবে, আমি তো আর ওগুলো আর কাঁচাকুচো করবো না, তো চলো যাই ওই বাড়ি। তো ফ্রেন্ডস তোমাদের দাদা ভাই বলছে মুড়ি ভিডিও দিয়েছিলে না, তো সেদিন তো গ্রামের বাড়ি তার এই দিকে, এটা হচ্ছে আমাদের বোলপুর বাঁধগোড়ায় মুড়ি মিল, ওই দেখো, আর ওই দেখো চাল মেলা রয়েছে দেখছো, তা এখনো 4টে অব্দি দাঁড়াতে হবে বলছে আমাদেরকে, দাঁড়াই 4টে বাজুক তারপর খুলবে, এখন 4:45 বাজছে, এখন কর্মীরা সবাই খাওয়া দাওয়া করছে, তো 4:45 বাজছে, আর এইদিকে দেখবে একটা গেট করেছে দেখো, বিয়ের গেট কত সুন্দর সাজিয়েছে, ওই দেখো দেখো ওরা সব বাজনা বাজায় মনে হয়, ওই কারণে ওইরকম ড্রেস পরেছে। চালগুলো দেখো বন্ধুরা, তো ফ্রেন্ডস এই দেখো মা আপেল দিল, লেবু দিল, আর মিষ্টি, তোমাদের দাদা ভাই খাচ্ছে, এদিকে বৈদি খাচ্ছে, আর দেখো মা মা কেটে দিল, দেখো বৈদিকে কিছুতেই মা সোয়েটার পরাতে পারছে না দেখছো, আর বাবার খিদে পেয়েছে, তো বাবা বললো যে এই যে দেখো মা এখন একটা কোটোর মধ্যে মুড়ি ভরে দিল, ভাজা মশলা, বাদাম ভাজা, কুসুম বীজ, পেঁয়াজ কুচি, আদা কুচি, সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছে মা, তো বললো যে ওই দিক দিয়ে যখন যাব তখন দিয়ে দিতে, তা বাবা বলে একটু তাড়াতাড়ি এসো তাহলে ভালো হয়, খুব জোর খিদে পেয়ে গেছে বাবার, ডিউটি গেছে তাতে, আর পড়লাম এটা পড়লাম ওই দিকে কিছুতেই পড়ছে না দেখছো তো। আবার হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি, ওই ঘাটে ওঠার যে শাড়ি কাপড় চোপড় কিনতে হবে ওগুলো তার কোন কেনার সময় নেই, কেননা কাল শনিবার পরশু রবিবার দুদিন তোমাদের দাদা ভাইয়ের ইভিনিংয়ে ডিউটি, তার জন্য তো হবেই না, তো ওই কারণে ও বলছে আজকে সন্ধ্যেবেলাতেই কিনে নেবে, তো চলো আগে বাবাকে এগুলো দিই।
পড়ছে না দেখছো, মা পাচ্ছে না আর কি ওকে ধরতে, সন্ধেও লেগে গেল। ও বাবা পড়লা এসে? না। আচ্ছা চলো, মাকে ছেড়ে যেতে মন খারাপও করে জানো তো। ওই যে বাবা, বাবার হাতে দিয়ে দিলাম টিফিন কোটোটা, বাবা বলছে ভালো করলে নিয়ে এলে গো, খুব জোর খিদে পেয়ে গেছে। আসলে বিকেলবেলা না একটু মুখরোচক খেতে ইচ্ছা করে না বলো? ওই যে বাবা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, আর এই যে চিলড্রেন পার্ক, বাবা তো এখানেই ডিউটি করে না, চলো বেরিয়ে যায়, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো চলে এসেছি দোকানের মধ্যে, আর কাকু দেখো যেগুলো কালো রং বাদ দিয়ে, মানে শাড়িতে যদি কালো রং থাকবে সেগুলো তো হবে না, ধরো কালো পরে ঘাটে উঠতে নেই, কালো রং ছাড়া যেগুলো আছে সেই শাড়িগুলো আমাকে এক এক করে বার করে দিচ্ছে। কোনটা নেবো বুঝতেই পারছি না, তোমাদের দাদাভাই বলছে সব শাড়িগুলোই কিন্তু সুন্দর সুন্দর, কিন্তু সুন্দর হলেও না আমার আবার মনে একটু খুঁতখুতামো থেকে যায় জানো তো। জানি যে ঘাটে ওঠা শাড়ি কিন্তু পরে ছিঁড়ে দিতে হয়, মানে পরে দিতে হয় মোট কথা, তো এটা তো আর রাখা যাবে না, কিন্তু তবুও যেন মনে হচ্ছে একটু ভালো দেখে একটু চয়েস করে নেবো এরকম মনে হচ্ছে জানো তো। মেয়েদের এগুলো একটা খুঁতখুতামো না বলো? যাই হোক, তোমাদের দাদাভাই এই হলুদটা খুব পছন্দ হয়েছে যেটা বৈদি হাত দিচ্ছে, দেখি আর কটা দেখি তারপরে দেখছি কোনটা নিই। তো এই দেখো বন্ধুরা, বাজার থেকে এখনই বাড়ি এলাম, রাস্তার দিকে চারিদিকে এত খাবারের দোকান, গন্ধে ম ম করছে জানো, মানে এতখানি গন্ধ লাগছে না কি বলবো, সত্যি বলো যেটা খেয়ে এসেছি সেটা এখন খেতে বেশি না, একটা অন্যরকম ফিলিংস আসবে না বলো, কিন্তু যাই হোক মাথাটাকে ঠান্ডা করতে হবে যে খাওয়া যাবে না, নাকি বলো? 10টা দিন একটা মানুষের জন্য, 10টা দিনকে আর এটা পালন করা যায় না। তো যাই হোক বন্ধুরা, গন্ধটা গন্ধের জায়গায় থাকুক, মানে মনে হচ্ছিল আর কি, একটু রোল টোল চাউমিন টাউমিনের দোকানে এত ভাজা ভুজা হচ্ছে তো এত গন্ধ পাওয়া যাচ্ছে। তো কী কী নিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সামনেই তো কিনলাম, তো দেখে একটু তোমরাও বলবে যে ঠিকঠাক হয়েছে কি না। আর এইসব জিনিস কি আর ঠিকঠাক না বলো, একটা নিলেই হয়ে যায়, তাও ভাবছি কিনেছি যখন একটু দেখাই চলো। তো এই দেখো বন্ধুরা, একটা ব্লাউজ বৈদিহির জন্য, দেখো একটা লাল রঙের, মেরুন এটা, লাল নয় ঠিক, বৈদিহির জন্য এরকম একটা জামা নিয়েছি, খুব সুন্দর বেশ জামাটা। আর ওই যে একটা প্যান্ট, আর এটা আমার একটা গ্লাস হাতা নিয়েছি, ব্লাউজ গ্লাস হাতা আছে দেখো দেখো। আর এই দেখো আমার শাড়িটা, শাড়ি নিয়েছি, একটু রং চঙেই হয়ে গেল শাড়িটা। আর তোমাদের দাদাভাই একটা প্যান্ট নিয়েছে, হ্যাঁ একটা গামছা, আর কিছু নিইনি। আর হ্যাঁ, আর ওই 40 টাকার মতন বেঁচেছিল, ওইটা আবার এই মোজাতে নিয়ে নিলাম, হাত মোজা বৈদিহির, ভালো হয়েছে না, খুব সুন্দর বেশ। তো এইসবই বাজার করলাম। আর একটা কথা বলতে ভুলে গেল, সায়াটা ভাবছো তো কেন কিনি নি, সায়া একটা নতুন সায়া আমার রাখা আছে তো তার জন্য আমি কিনি নাই গো সায়াটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটু পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধুরা দেখছো। আর পুরনো বন্ধুদেরকে বলছি আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু আমার ভিডিওগুলো প্লিজ দেখো, তোমরা যদি একটু দেখো আমার ভিডিওগুলো তাহলে মানে আমার একটু হেল্প হয় জানো তো, মানে তোমরা যদি দেখো তাহলে আমার একটুখানি ওয়াচ টাইমটা বাড়ে, তো একটু সাপোর্ট করো, একটু দেখো, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর এই কদিন বুঝতেই পারছো এরকম হয়ে রয়েছে, কিভাবে ব্লগ দিচ্ছি একমাত্র আমিই জানি জানো তো বন্ধুরা, মানে তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই এরকমভাবে হচ্ছে না কো, হয়তো মনে আমার মনে হচ্ছে যে হচ্ছে না, ঠিকই হচ্ছেও না সেরকমভাবে, কিন্তু কী করবো বলো। আর এই সময় যদি আমি ভিডিও করা বন্ধ করে দিই না তাহলে আমার পুরো ভিউ মানে আমার পুরো চ্যানেলটাই ডাউন দিয়ে দেবে জানো তো বন্ধুরা, অনেক কষ্ট করে এগিয়ে এসেছি এই মাঝপথে এসে না, আমি এই 10 দিন যদি আমি ভিডিও না দিই না তাহলে 10 দিনের মধ্যে তো আজকে 7 দিন হয়ে গেল, আর 3টে দিন যদি ভিডিও না দিতাম না তাহলে অনেকটাই প্রবলেমে পড়তাম আমি, তো সেই কারণে আমার ভিডিওগুলো দেওয়া। আর যারা নতুন চ্যানেল খুলছো তারা তো বুঝতে পারছো কত চাপ হয়ে যায়, আর কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, এই যে আমার ভগবানগুলোকে দেখে নাও, ওই কোণেরটা হচ্ছে মা জগদম্বা, তারপরে মাঝখানেরটা রাধাকৃষ্ণ, আর এই পাশেরটা হচ্ছে লক্ষ্মী মা, আয় থাকো সেই ধনলক্ষ্মী বলে না ওইটা। তো চলো বন্ধুরা, টাটা।